বিরতির পর আবারও আপনাদের স্বাগত। নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গাতে চুরির হিড়িক কিন্তু অনেকটাই বেড়ে গেছে। বাড়িঘরে চুরির ঘটনা যেরকম ভাবে বেড়েছে, একই রকম ভাবে বাইক চুরির ঘটনাও কিন্তু বেড়ে গেছে। বিশালগড় থানাধীন প্রভুরামপুর এলাকায় আরিফ রহমানের নতুন পালসার বাইকটি চুরি হয়ে গেছে। গতকাল গভীর রাতে ঘটেছে এই ঘটনা। তার বক্তব্য, এলাকার বাইক বাহিনী তার উপর চটে আছে, কারণ আরিফ এলাকার সক্রিয় বামকর্মী বলে পরিচিত। নির্বাচনের আগে তাকে হুমকিও দেওয়া হয়েছে এমনও কিন্তু অভিযোগ করছে, গুরুতর অভিযোগ করছে আরিফ রহমান। এবং তার পাশাপাশি তার সন্দেহ রয়েছে যে বাইক বাহিনীর যারা রয়েছে তারাই নাকি চুরি করেছে। অবশ্যই পুলিশ এই বিষয়টাকে নিয়ে তদন্ত করবে, তদন্তের পরে কি বেরিয়ে আসে সেটাই কিন্তু লক্ষণীয় বিষয়। তবে নির্বাচনের পরপরই যে বিভিন্ন জায়গাতে চুরির ঘটনা বেড়ে গেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সেখানে দোকানপাট হোক বা ঘর বাড়ি, এমনকি ঘর থেকে বাড়ি থেকে পালসার বাইক পর্যন্ত চুরি হয়ে গেছে। এবং নতুন পালসার বাইক হারিয়ে অবশ্যই আরিফ রহমান এই মুহূর্তে অনেকটাই বাইকটা বাইরে রাখছি। এবং তার পাশাপাশি এই মুহূর্তে আরিফ রহমান এই বাইক চুরি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন শুনবো। বাইক এসেছিলাম, বাইকটা বাইরে রাখছি রাস্তার মধ্যে আমার বাড়ির সামনে। তো একই সেরা ভাত খাওয়ার দিকে গেছিল বাড়িতে, তাই সেরা রেসপেক্ট করে বাইরে দেখি বাইকটা নেই। তারপরে ইমিডিয়েটলি আমি পুলিশ স্যারকে তারা জানাইছি, তারপর থানাতে গেছিলাম, থানাতে গিয়ে একটা চিঠি ইস্যু করি। কি বাইক হয়, কে করতে পারে আপনার বাইক? পালসার 150 মিন্টিক্স কারা করতে পারে? এই ঘটনা দেখেন, কারা করতে পারে এটা তো জানি না, কিন্তু 16 তারিখে পরে থেকে আমার নানানবার হুমকি, তারপরে ফোনে হোক বা সরাসরি হোক, এর আগে বহুবার মারার চেষ্টা বা প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছিল। তো আমার সে লাগবে সেটা বাইক বাহিনীর কাজ হতে পারে। তো কি কারণ আপনাকে হুমকি দেওয়ার কারণ? আমি বাম সমর্থক, আমার সক্রিয় বামকর্মী, আমার পুরো ফ্যামিলি পরিবার বাম সমর্থক। তো তারা 16 তারিখের পর থেকে আমার উপর বিষয়টা তারা আরো গভীরভাবে ইয়ে করতেছে। তারা নানানভাবে ঘর থেকে বাড়িতে পড়তেছেন ভালো করে, না আমার কর্মক্ষেত্রে যেতে পারতেছি, না পার্টির কোন কাজ করতে পারতেছি ঠিকভাবে। তারা বিষয়টা দেখতেছে, তারা এবার প্রথমে চিন্তা করছে, তার পরবর্তী সময় তারা চাইছেন। আমার নাম আরিফ রহমান। আপনারা শুনলেন আরিফ রহমানের বক্তব্য। এবং নতুন পালসার বাইক তিনি হারিয়েছেন এবং সেই ব্যাপারে তার বাড়ির সামনেই, বাড়ির সামনে থেকেই চুরি হয়ে গেছে সেই বাইকটি, এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে এবং পুলিশ আধিকারিকরা কি ব্যবস্থা নেন সেদিকেই তাকিয়ে আছেন আরিফ রহমান। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।